सब चादा करते इससे। মর্নিং সবাইকে দেবারি আরো একটা নতুন অ্যাডে তোমাদের স্বাগত জানাই। তো এই ঘুম থেকে উঠলাম আর এখন বাজে 5:10 বাকি। আমাদের এই পারে ভয়েস ক্লাব ওখান থেকে মহড়া চালিয়েছে মাইকে, আর এই পারে স্পুটনিক ক্লাব এখান থেকেও চালিয়েছে, দু জায়গা থেকে মহড়া চালিয়েছে। আর আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে, 4:00 উঠতে পারিনি। তো এখন উঠেছি, মহড়ায় শুনছি, আর একটু পরে টিভিতে হবে, টিভিতেও দেখবো। আর মাকেও ডেকে তুললাম, মা উঠে গেছে আর বন্ধু ঘুমাচ্ছে, বোনকেও ডাকবো। তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা দুর্গাপুজোর। আর মহড়ায় মোটামুটি শুরু হয়ে গেছে, মানে দুর্গাপুজো অলমোস্ট চলেই এসে, আর মানে এখন তো মাইকে মহলা চালিয়েছে ক্লাব থেকে, সেটা চলছে শুনছি খুব। এখন বাইরে এসছে ক্লাবে, সেই মাইকে জোরে মহলা বাইছে, কি দারুণ পরিবেশ, কি লাগছে, মানে এটা ফিল করতে হবে, বলে বোঝানো যাবে না। এই যে মিনি উঠেছে, মিনিও মহলা শুনছে। এ মিনি, মহলা শুনছিস? একজন বাঙালি এটা ফিল করতে পারবে, ওটা বলে বোঝানো সম্ভব না। এই জায়গাটা যা লাগছে, মানে শেষের পদে মহালয়, আর ওনার গলাটা মা শুয়ে শুয়ে দেখছে আর বোন তো ঘুমাচ্ছে এখনো। 7:00 বাজার, এই মহলা শেষ হলো, আমরা মহলা দেখলাম, বেশ আনন্দ করলাম। আমি আর মার বোন তো ঘুমিয়ে আছে এখনো। যে মা উঠেছে মহলা দেখলে, এবার আমরা একটু শোবো। ঘুমাবে না এবারে, ঘুমাবে না এবারে, আমার তো ঘুম পাচ্ছে। সেকালকে 1টায় শুয়েছি, 4:30 পরের বাসা দিয়ে উঠেছি, তো আমি একটু শোবো, তারপরে তোমার সাথে কথা হচ্ছে, চলো। তো এই 10:05 বাজ, আর আমি এই সবে ঘুম থেকে উঠলাম। আসলে মহলা দেখে দেখার জন্য তাড়াতাড়ি উঠেছিলাম, খুব ঘুম পেয়েছি, এবার ঠিকঠাক লাগছে। আর মা তো উঠেই গেছে, মা উঠে বসে আছে, মা আমাকে ডাকছিল এতক্ষণ, বলে ওটো বাজারে যেতে হবে, বাবা নেই, খাবার দাবার আন, বসে আছে। কি কি আনবো বলো? দোকানে এসছি মালপত্র গুলো নিতে, সবাই চাঁদা কাটতে বেরিয়ে গেছে আজকে মহালয়ার ছুটিতে। তুমি ছাদা নিয়ে বেরিয়ে গেছো? তো আমাদের এই কলে কিন্তু এখন জল পড়ছে, বর্ষাকাল এসছে, অনেকটা হেল্প হয়েছে, জল অতটা আনতে হয় এদের জন্য, এখানে অনেক কাজ হয়ে যায়। ফাইন, চাটা খাও না এবারে, আমাকে ডেকে ডেকে তুললে, আর এখন নিজেরও বসে আছো, চাটা খেয়ে নাও। 11:00 বাজে, এখন রিসিভ করছো। তো 11:00 বাজে আর আমরা এই চা খাচ্ছি, ঘুম থেকে উঠেছি দেরিতে। এই ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমাদের এখানে রাস্তার অবস্থা খারাপ, ঠিক করছে না পুজোর আগে, আর এই যে আজকে রাস্তা ঠিক হচ্ছে অলরেডি, এটা খুব ভালো কাজ করেছে একটা পুজোর আগে। এই রাস্তা ঠিক করলে পুজোর সময় খুব সুবিধা। এসেছিলাম ক্লাবের দিকে, দেখলাম রাস্তা ঠিক হচ্ছে, আর ক্লাবে কেউ নেই, সবাই চাঁদা কাটতে গেছে, ছুটি, সবাই মিলে চাঁদা কাটতে গেছে। আমি ফোন করে দেখি ওরা কোথায় গেছে, সবাইকে খুঁজে পেয়েছি, ওই যে চাঁদা কাটছে, সব চাঁদা কাটতে এসছে। স্পুটনিক ক্লাব আমাদের পাশে ক্লাব, বলছে কত জায়গা দেবে, কোথায় গেছিলি? ওদের মধ্যে চাঁদা কাটছে একাই, সব ছাওয়ায় দাঁড়িয়ে। চাঁদা কাটা কমপ্লিট, এবার এখানে বসে হিসাব করা হবে কতটা চাঁদা উঠেছে। ওই গাছটা থেকে সব পাতা ঝরে পড়ে, কি অবস্থা এই জায়গাটা, খারাপ লাগছে না, সুন্দরই লাগে, আর পাতাগুলো কি বড় বড়, বাপরে। তো এই যে মা এখন পুজো দিতে বসে গেছে, গুরুদেবের নাম জপ করছে। আর আমি ঘরে চলে এসেছি, কারণ আমার ভিডিওটা একটু এডিট বাকি আছে, করে এখন আপলোড করে দেবো। আর ক্লাবে আচ্ছা, আর এই ভিডিওটা এডিট করে আমার আপলোড করা কমপ্লিট হয়ে গেলো হলো। আর হচ্ছে কি, এখন একটুখানি স্নান করতে যাবো, তার আগে মা সোয়াবিন করেছে, ওটা টেস্ট করে দেখি, চলো। ও মা, কোনটা এখন এর মা? ও বাড়িরটা, বাটিরটা এখন, তো ওইটাই একটুখানি টেস্ট করি। তখন ঘুমিয়ে পড়েছে, আর মা আর আমি ভাত খাচ্ছি, আর আজকে শুধু সয়াবিন আলুর তরকারি হয়েছে, আর কিছু হয়নি, আর ওই আচার নিয়েছি। বিকাল দিয়ে তো খেলা দেখছিলাম, আর পাকিস্তান একদম কম রানে অল আউট হয়ে গেছে, আর ভারত ব্যাটিং করছে এখন, আশা করা যায় জিতবে ম্যাচটা। আর এখানে হচ্ছে কি, মা পুজো দিতে বসে গেছে। যাবো মন্দিরে, পুজো হবে মাতারার মন্দিরে অমাবস্যার উপলক্ষে, আর তারপরে হচ্ছে গিয়ে ভোগ বিতরণ হবে, চলো একটু মন্দির দিয়ে ঘুরে আসি। এখানে এই যে কাকি সব ভোগ রেডি করে ফেলেছে মোটামুটি, আর কি বাকি, কাকি খিচুড়ি করাটা বাকি আছে। ফাইনালি পুজো শুরু হচ্ছে, 7:00 পুজো শুরু হওয়ার কথা, 7:50 হয়ে গেছে, আর করার কিছু নেই বাবা, আজকে শনিবার, বড় ঠাকুর মন্দির সব দিকে বজায় রাখতে হবে, বড় ঠাকুর, তা ঠিক। একটু ঘরে চলে এসেছি, কারণ খিদে পেয়েছে, আর পুজো হচ্ছে, একটু পরে আবার পুজোর ওখানে যাবো। আর এই যে এসে দেখছি মা নিচে শুয়ে আছে, মাদুন নিচে শুয়ে আছো কেন?
তো এই একটা ম্যাগি এনেছিলাম বোনের জন্য, বোন খাবে, ওরও জ্বর এসছে, আর আমি আর মা একটা হলেই বিস্কুট খাই, খুব খিদে পেয়েছে। আর নিচে শুয়ে যায় কেন? বিস্কুট খাবে না? যা বাবা, তাহলে বলতে কি খাবে? ওঠো, বিস্কুটই খেতে হবে, ম্যাগি খাবে বাচ্চাদের মতন, তেলে ছলে খাওয়া ভালো না। ওঠো। তো বাবা এই জেঠুর মন্দির থেকে এসছে, আর এই যে প্রসাদ নিয়ে এসছে, চিপস, পার্লেজি, এই বিস্কুট, এগুলো নিয়ে সন্ধ্যা দিয়ে খিদে পাচ্ছিলো, তো বাবাই নিয়ে এসছে। গাড়িতে ঘুরে দেখে আসি আমার তারা মায়ের মন্দিরের পুজো কতটা হয়েছে, আর একটু যাই, এতক্ষণ দেখছিলাম, আবার ঘরে এসেছিলাম, আবার যাই চলো। কেশবন্ত পুষ্পে ওংঘ্রিঞ্চি নমো বাস্তু পুরুষায় নমো, কেশবন্ত পুষ্পে ওংঘ্রিঞ্চি নমো প্রিয় দেবতাই নমো। কাকু এই যজ্ঞের জন্য বালি নিয়ে এসছে, আর এই জায়গাটা আমাদের সবাই এখানে আড্ডা গল্প হচ্ছে। এই যে চুরমুড় এনেছে, চুরমুড় খাই। এ ভাই দে, হাত দিয়ে নামা যাবে না, একাই খেয়ে নেবে শুভঙ্কর। কোন হাত দিস না, ওটা ভালো মেরেছে ভাই। এখন মায়ের যজ্ঞ চলছে। এখন ভোগ বিতরণ হবে, এই যে নিয়ে এসছে, সবাই একে একে আসছে এই যে ভোগ নিতে। মায়ের ভোগ নিয়ে এসেছি, বাড়ি প্রসাদটা খাবো, খুব খিদে পেয়েছে, 10টা বাজে। আর এই মা বাবা বোনের জন্য প্রসাদ এনেছিলাম, প্রসাদ দিয়েছিল, ওটা মায়ের ভোগে খিচুড়ি তো খাওয়া হয়ে গেছে, এবার একটু বাবা দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিল, সেই প্রসাদ খাই। প্রসাদে মানে একটা অপূর্ব স্বাদ, এগুলো দারুণ লাগে খেতে, মানে কি টেস্ট হয়। তো এই ভোগ প্রসাদটা খেলাম খিচুড়ি বেগুন ভাজা দিয়ে তরকারি দিয়ে, মানে দারুণ হয়েছে খেতে। আর মায়ের ভোগ তো ভালোই হয় সবসময়, আর এই প্রসাদ খেলাম। তো আজকে রাতে আর কিছু খাবো না, দেখে একটু পরে শুয়ে পড়বো। তো আজকের এই আড্ডাটা এখানেই শেষ করছি, যদি আড্ডাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের এই আড্ডায় নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। এই আজকে সারাদিন মহালয়া থেকে শুরু করে মাতারার পুজো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পেরেছি, আশা করি আমাদের ভালো লেগেছে। তো শেয়ার করতে ভুলো না প্লিজ। তো এতটাই আমি রাখছি, দেখা হচ্ছে কালকে, চলো টাটা।